সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 14 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে দুজন ফায়ার সার্ভিস কর্মী ও একজন পুলিশ সদস্য। চিকিৎসকরা জানিয়েছেন, এরই মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে আইসিইউতে। দমকল কর্মী সহ গুরুতর দগ্ধ আরও অন্তত 2-3 জনকে আইসিইউতে নেওয়া হতে পারে। আদ্দিন সজীবের রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কত মানুষ প্রাণ হারালো আর কতজনের যায় যায় অবস্থা তার হিসেব করা কঠিন। অগ্নিদগ্ধদের বাঁচাতেও চেষ্টার কমতি নেই কারো। সন্ধ্যায় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় 7 জনকে। সব মিলিয়ে 14 জন চিকিৎসাধীন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। না জানি আরো কতজন জীবন বাঁচাতে সড়ক পথে আসছে ঢাকায়। 15 জন রোগী চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিল, তার মধ্যে 14 জনই হচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের। জীবন বাজি রেখে মানুষকে নিরাপদে নেন যারা, সেই ফায়ার সার্ভিসের দুঃসাহসী কর্মীরাই এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ফায়ার কর্মী রবিন তাদেরই একজন। শরীরের 50% বেশি পুড়ে গেছে তার। নির্বাক বাবা হোসেন আলী মহান আল্লাহর কাছে ফরিয়াদ, ফিরে আসুক তার সাহসী খোকা। আপনি কখন জানতে পারলেন ঘটনাটা? আমি বলতে পারব না। রবিনের অবস্থা ভালো না, ও প্রায় 50% মতো পুড়ে গেছে নাকি। চিকিৎসকরা বলছেন এ পর্যন্ত ভর্তি 14 জনের অবস্থাই সংকটাপন্ন। এখন সব ড্রেসিং হচ্ছে, তারপরে এগুলো ডিসিশন হবে, হয়তো 2-3 জন আইসিইউতেই যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সীতাকুণ্ডে হতাহতদের চিকিৎসা দিতে বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেনের নেতৃত্বে সোমবার চট্টগ্রাম যাচ্ছে বিশেষজ্ঞ টিম। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।